যেহেতু 2023 সামনেই আছে, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই হিসাবে বলেছি যে সংগঠনটাকে জোরদার করতে হবে, আগামী দিনে আমরা সবগুলো পঞ্চায়েতই জিততে পারি। শুনেন, ঘটনাটা হচ্ছে আমরা তো দীর্ঘকাল ধরে পঞ্চায়েত করে আসতেছি, পঞ্চায়েত কী করে আমরা করছি, আমাদের কীরকম ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে চলি, এটা তো আমাদের, কিন্তু তৃণমূল কোন ক্যাটাগরিতে চলে ওটা তো ওদের, ওদেরটা তো ওদের সাথে আমাদের মেকআপ হবে না। আমাদের পঞ্চায়েতে যেভাবে আমরা চলি, যেভাবে জনগণ জনসাধারণের কাছে পৌঁছাই, যেভাবে জনগণের জনসাধারণের কাজ করি, আমাদের সেভাবে চলছে। সেই হিসাবে আমরা আজকে বলেছি যে সংগঠনটাকে বাড়ান। কর্মীদের কী বার্তা দেবেন, কীভাবে লড়বে তারা? সংঘবদ্ধ হয়ে লড়বে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাজ, যে এখন বললাম আমি যে 10 লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে, 21 লক্ষ বিধবা ভাতা, 25 লক্ষ রূপশ্রী, 77 লক্ষ কন্যাশ্রী, 1 কোটি 5 লক্ষ সবুজ সাথীর সাইকেল, 1 কোটি 75 লক্ষ আপনার লক্ষ্মীর ভাণ্ডার, 2 কোটি 33 লক্ষ স্বাস্থ্যসাথী প্রকল্প, এত কাজ কেন মানুষ ভোটটা দেবে না? মানুষ ভোটটা দিতে চায়, আমরা ঠিক মতো গিয়ে প্রচারটা করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় এত কর্মসূচি দিয়েছেন, তারপরে খাদ্যসাথী আছে, সমবায়ী আছে, আরও অনেক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো নিয়ে আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করি, একটা বাড়িও আমরা এরকম পাবো না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কোনো না কোনো নজির থাকবে না। আমরা ঠিক মতো প্রচার করছি না, পাশাপাশি বিজেপি তো খালি জাতপাতের উপরে রাজনীতিটা করে, তারা এই ব্যাপারটাই বারবার বলেছে, অনুরোধ করেছে যে জাতপাতের রাজনীতিতে আবেগে যাবেন না, যে কাজ করবে তার পাশে থাকুন। কেন বিজেপির তো স্লোগানে একটি আছে, কাজ আপনারা করুন, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোটটা নিয়ে নেবো, এটা রাজনৈতিক কথা হলো না। আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, ভোটটা নিতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না, সবাই তৃণমূল কংগ্রেস করবে। সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ করছেন, মানুষের কাজ যেভাবে করছেন, বিশ্বে কোথাও এত কাজ কোনো জননেত্রী কোনো জনপ্রতিনিধি করছে না। তো এত কাজ যেন উনি করছেন, মানুষ ওনার উন্নয়নের উপরে ইয়ে করে ভরসা করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এটা ওদের ভাবনা। ওরা তো বড় বড় কথা বলে, কারণ ওরা বিধানসভায় বলেছিল যে 42-এ 42 লোকসভায়, হ্যাঁ বিধানসভা তো সেরকম কথা বলেছিল, এবার পঞ্চায়েতেও বলবে, ওটা ওদের ভাষা। আচ্ছা, ওদের ভাষার সাথে আমাদের ভাষা মিল হবে না।